সমলিঙ্গের দুটি পুরুষের মধ্যে ভালোবাসা, তারা সারা জীবন একসঙ্গে থাকতে চায়, বিয়েও করতে চায়, এই সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা স্বপ্ন, জটিলতা। এই নিয়েই তরুণ পরিচালক সূর্যখান তৈরি করেছেন একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি ভালো আছি ভালো থেকো। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল এই ছবিটির পোস্টার উদ্বোধন। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তনা বসু, পিউ রায়, অরিন্দম মুখার্জি, অরিন, কাবেরী সাহা, শুভঙ্কর সর্দার প্রমুখ। ছবিটির সম্বন্ধে বলতে গিয়ে ছবিটির কলাকুশলীরা জানালেন, এই যে গল্পটা আছে ভালো আছি ভালো থেকো, গল্পটাতে অনেক কিছু আছে, আর এই যে গল্পটা শুধু যে একটা মেয়ে আর একটা ছেলের ভালোবাসা থাকে সেটাকে দেখানো হয়নি। এটাতে যেটা দেখানো হয়েছে সেটা একটা ছেলে একটা ছেলেকে যে ভালোবাসাটা, সেটা আমাদের ভারতবর্ষে সে এটা না হলেও এটা অন্যান্য কান্ট্রিতে এর প্রাধান্য পেয়েছে, কিন্তু আমাদের ভারতবর্ষে এখনো এটা প্রাধান্য পায়নি। তো আমাদের গল্পটা দেখানো হয়েছে সমকামীর উপরে। এটাতে মূল যে গল্পটা আছে যে একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসতে পারে, শুধু একটা মেয়ে বা একটা ছেলেকে নয়, সেই তার উপরে গল্পটা। তো বাকিটা বলছি না, বাকিটা সবাই দেখুন তবেই বুঝতে পারবেন। আজকে এই যে সিনেমাটা ভালোবাসি ভালো থেকো, কারণ ভালোবাসাটা কিন্তু এমন একটা জিনিস, এটা কিন্তু বিয়ন্ড জেন্ডার, এটা কিন্তু শুধু একটা মেয়ে মেয়ে ছেলে ছেলে তা নয়, একটা মেয়ে মেয়েও ভালোবাসতে পারে ছেলেকেও, কারণ আমরা আফটার অল কনসিয়াসনেস। ভালোবাসাটা কিসে হয়? কনসিয়াসনেসে হয়। আপনি যখন কারোর কথা চিন্তা করছেন আপনি তখন ভালোবাসছেন, তার মানে আলটিমেটলি আমরা কিন্তু ঠাকুর রামকৃষ্ণ একটা কথা বলতেন, আমরা কিছুই না, আমরা চেতনা, সেই চেতনা থেকে কিন্তু সেই ভালোবাসা। মানুষের যে চিরাচরিত বিলিফ সিস্টেম যে ছেলে মানে হয়েছে তুমি জন্মেছো মানে তুমি মেয়েকেই বিয়ে করতে হবে, কিন্তু আজকে কি দেখানো হচ্ছে যে না, তুমি শুধু মেয়ে কেন, মেয়ের বাইরেও কিন্তু যেভাবে বাঁচতে চাইবে সে তো কোনো লোকের ক্ষতি করছে না, কিন্তু এই গল্পে যেটা আছে মা কিন্তু মেনে নিতে পারছিল না যে একজন পুরুষ একজন পুরুষের সঙ্গে মেলামেশা করবে, এটা কি ধরনের কথা। কিন্তু লাস্টে কিন্তু মা মেনে নিতে বাধ্য হয়েছে, কারণ তাদেরও মন আছে, তাদেরও ভালোবাসা আছে জীবনে, তারাও সব কাজ করে, তারা আমাদের মতোই তো স্বাভাবিক, তো মেনে নিতে তো কোনো অসুবিধা নেই। তো গল্প হচ্ছে এই মানে ভালোবাসা পরিবারের বৃত্তের মধ্যে এই চরিত্রগুলো এসেছে। অ্যাকচুয়ালি এই চরিত্রকে নিয়েই সাংঘাতিক লড়াই চলছে তা নয়, একটা ফ্যামিলির মধ্যে যে ঘটনাগুলো ঘটে, একটা সমকামী ছেলেকে ফ্যামিলির একজন কিভাবে দেখে, মা কিভাবে দেখে, সেসব নিয়ে গল্পটা। ভালোবাসা কখনো জেন্ডার ওরিয়েন্টেড হয় না, মানে আমার যতটুকু বোঝার ক্ষমতা, আমার জীবন দর্শন যেটা বলে থাকে, তো ভালোবাসাটা কখনো জেন্ডার ওরিয়েন্টেড হয় না যখন আমরা ভালোবাসতে শিখি কিভাবে, আমরা পরিবার থেকে ছোট থেকে আমাদের গ্রো আপ যেমনভাবে হয়। অ্যাশোক চিত্রাদি যেভাবে বললেন যে আমাদের পরিবার থেকেই সেটা শেখানো হয়, মানে ছোটবেলায় কেউ যদি কোনো ছেলে যদি চুল বেঁধে খেলা করে আমরা তখন বলি এমা তুই চুল বাঁধছিস কেন, তুই তো ব্যাট বল নিয়ে খেলা করবি, তাকে আমরা বুঝিয়ে দিই যে তুই ছেলে মানে চুল নিয়ে চুল বাঁধা মানে খেলাবাটি খেলতে পারিস না, চুল বাঁধতে পারিস না। কোনো মেয়ে যদি গাড়ি নিয়ে খেলে, কোনো মেয়ে যদি মারপিট করে, মেয়েরা মারপিট করে না, এটা আমরা শিখি দিই ওদেরকে। এখানে যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি সেটা হচ্ছে আয়ুষ্মান, একটি সমকামী চরিত্র, একটা কে ক্যারেক্টার আমি প্লে করেছি, এবং অভিজ্ঞতা বলতে গেলে খুব নতুনত্ব একটা অভিজ্ঞতা হলো যে একটা বাস্তবে যেসব আমরা দেখি সোকল্ড আমরা যেরকম দেখি তার থেকে একটু হয়তো আলাদা, বাট সেই আলাদার মধ্যে যে একটা আনন্দ অনুভূতি আছে সেটাকে আমি এখানে খুঁজে পেয়েছি। মানস দাসের রিপোর্ট, ইন্ডিয়া স্পিকস।